তার শাড়িতে চোখ আটকে যায় সবার। বরাবর তাকে শাড়িতে দেখতেই অভ্যস্ত ভক্তরা, তবে শাড়ি ছেড়ে আচমকা সুইমস্যুটে ধরা দিলেন রান্নাঘরের রানী। বৈশাখ শুরুর আগেই শহর কলকাতায় পাল্লা দিয়ে বাড়ছে গরম, আর সেই গরমে সুইমিং পুলের ঠান্ডা জলে জিঙে নিতে কালো স্নান পোশাকে ধরা দিলেন সুদীপা চট্টোপাধ্যায়। সুইমিং পুলে তার জলকিলির সঙ্গে ছোট্ট আদিদেব, মা ছেলের সেই মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সঞ্চালিকা। কালো রঙা স্নান পোশাকে দেখা মিলল সুদীপার, সুইমিং পুলের নীল জলে জমিয়ে সাঁতার কাটলেন আদিদেবের সঙ্গে, কখনো আবার জমিয়ে পোজ দিলেন ক্যামেরার জন্য। রবিবার ছুটির দিনে মায়ের সঙ্গে সাঁতার কেটে দারুণ খুশি হুদে, বান্ধবীর সঙ্গে জমিয়ে পোজ দিতে দেখা গিয়েছে সুদীপাকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করতে তুমুল ভাইরাল। সুদীপা ভিডিওর ক্যাপশনে কানের লাইন ধার করে লিখেছেন, হারপাল এসে জিও জ্যাসে কি আখরি হো, প্রতিটা মুহূর্ত এমনভাবে বাঁচো যেন এটাই শেষ। যারা সবসময় শাড়িতেই সুদীপাকে দেখে অভ্যস্ত, তাদের কাছে বড় ছটকা সুদীপার এই অবতার। একজন লিখেছেন, কেমন যেন অচেনা অচেনা লাগছে। অপর একজন লেখেন, বাবা চেনাই তো যাচ্ছে না আদিদেবের মাকে। প্রশংসা যেমন এসেছে তেমন কটাক্ষও ধেয়ে এসেছে। একজন নেটিজেন কটাক্ষের সুরে বলেন, আজকাল সবাই ক্লিভেজ দেখাতে ব্যস্ত, সেই তালিকায় আপনিও ঢুকে পড়লেন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।